আসসালামু আলাইকুম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রুম অনুষ্ঠানে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ এবার কত অনেক ধন্যবাদ আপনাকে আজ আমরা কথা বলবো আজারবাইজান বাইজান প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই নাগর্ণ কারাবাখে এখন সর্বশেষ পরিস্থিতি কি আপনাকে ধন্যবাদ নাগর্ণ কারাবাক আজার বাইজান এবং আর্মেনিয়া দুইটা দেশ এবং মাঝখানে হচ্ছে নগর্ণ কারাবাক যেটা আন্তর্জাতিক রীতিনীতি এবং সমস্ত বিবেচনায় এটা আজারবাইজানের অংশ কিন্তু এখানে আপনার আর্মেনীয় বংশোদ্ভূত লোকের সংখ্যাধিক্য প্রায় পঁচানব্বই ভাগ তার ফলে তারা স্বাধীনতা ঘোষণা করে এবং নিজেদেরকে আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করার প্রয়াস পায় এবং সেটা নিয়েই মূলত সংঘর্ষ সর্বশেষ অবস্থা হচ্ছে যে যুদ্ধের ময়দানে আজারবাইজান যুদ্ধে অনেক এগিয়ে আছে এখানে নগণ্য কারাবাকের প্রত্যক্ষ সমর্থনে আর্মেনিয়া এবং আজারবাইজান অন্য পক্ষ তো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে সেখানে নগণ্য কারাবাকের অধিবাসীরাও আছে আবার এদিকে আর্মেনিয়ান সৈন্যরা আছে এর আগে আপনার নগণ্য কারাবাক ছাড়াও আর্মেনীয় সৈন্যরা যেটা নব্বইয়ের দশকের শুরুতে তারা দখল করেছিল সাতটা ডিস্ট্রিক্ট তার বেশ কিছু অংশ তারা পুনরুদ্ধার করেছে এবং কৌশলগত দিক দিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ তারা দখল করে রেখেছে জায়গাও যুদ্ধের সর্বশেষ অবস্থা সরজমিনের এই অবস্থা আচ্ছা আমরা দেখছি তুরস্ক আজারবাইজানের পক্ষে সুদৃঢ়ভাবে থাকার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে আমরা একটি বিষয় লক্ষ্য করলাম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব ইরদোয়ানের একটি ব্যঙ্গচিত্র শার্লি হোপ প্রকাশ করেছে তার বিরুদ্ধে আজারবাইজানের প্রধানমন্ত্রী খুব জোরালো ভাষায় প্রতিবাদ করেছেন তারা ভাতৃত্ববোধ প্রকাশের জন্য তুরস্ক এবং আজারবাইজান উভয়ে একসঙ্গে কাজ করবে বলেও ঘোষণা করেছেন এই প্রসঙ্গে আপনার মতামত কি তুরস্ক যেভাবে আজারবাইজানকে সমর্থন দিচ্ছে তাতে তাদের এটা বলারই কথা আর তার আগে তুরস্কের প্রেসিডেন্ট উনি বলেছেন আজারবাইজান এবং তুরস্কের সম্পর্ককে এইভাবে সংজ্ঞায়িত করেছেন যে ওয়ান নেশন টু স্টেট তো কাজী এটা থেকে বোঝা যায় তাদের সম্পর্কের গভীরতা এই সম্পর্কের গভীরতার পিছনে অনেকগুলো উপাদান আছে তার ভিতরে হচ্ছে এনার্জি সিকিউরিটি তুরস্কের জন্যে অতি গুরুত্বপূর্ণ এবং সেটার এক অন্যতম সরবরাহ লাইন হচ্ছে আজারবাইজান এছাড়াও তুরস্কের বংশোদ্ভূত অনেক লোক আজারবাইজানে আছে আর ধর্মীয় বন্ধন তো রয়ে গেছে এখানে আপনাকে একটা জিনিস বিবেচনা করার জন্য অনুরোধ করব। সেটা হচ্ছে তুরস্ক যেমন আজার পক্ষে বিভিন্নভাবে সমর্থন দিচ্ছে তার ভিতরে মূলত হচ্ছে সামরিক সমর্থ সামরিক সমর্থন এই সংঘর্ষ শুরু হওয়ার আগে তুরস্ক আজারবাইজান আজারবাইজানের সামরিক অফিসারদেরকে প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে ড্রোন দিয়ে সাহায্য করেছে যে ড্রোন বর্তমান সংঘর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজারবাইজানের পক্ষে অপরদিকে আপনার আর্মেনিয়ার হচ্ছে আর্মেনিয়া আজারবাইজান দুটোই পূর্বতন সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র ছিল এবং পাশাপাশি দুটাই প্রজাতন্ত্র তবে রাশার সাথে রাশার দুইজনের সাথেই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে এবং মধ্যস্থতা করার চেষ্টা করে কিন্তু রাশার ভূমিকা অনেকটা ওই আব্দুল আলিমের গানে যেটা আছে যে সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝাড়ো অর্থাৎ আজারবাইজানকে আপনার প্রচুর অস্ত্রশস্ত্র দিয়েছে তার ভিতরে এস থ্রি বিমান প্রতিরক্ষা সরঞ্জাম তারপর হচ্ছে যুদ্ধবিমান এবং অন্যান্য মিজাইল দিয়ে সহায়তা করেছে এবং তাদের কাছে প্রচুর অস্ত্র বিক্রি করেছে এবং অস্ত্র বিক্রি করার ক্ষেত্রে তারা কবে টাকা পাবে কোনো শর্ত হিসাব না করেই তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে এবং আরেকটু বলে রাখি আপনাকে আর্মেনিয়া গত প্রায় পাঁচ বছরে তাদের অস্ত্র কেনার অনুপা অঙ্ক টাকার অঙ্কে যেটা আসছে সেটা হচ্ছে প্রায় ফাইভ বিলিয়ন ডলার এবং এটা চারশো পনেরো গুণ বেড়েছে গত পাঁচ বছরে আচ্ছা তো এখন এই যে আজার বাইজান একটি সুবিধাজনক অবস্থায় আছে আজার বাইজান যদি চূড়ান্তভাবে জিতে যায় তাহলে তুরস্ক কি লাভবান হবে তুরস্ক লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ আছে এই কারণে যে তুরস্ক এটার থেকে তার নিজস্ব তার সমর্থন আজারবাইজানের প্রতি তাছাড়াও আজারবাইজানের মুসলিম জনগোষ্ঠী যেটা যার সংখ্যা প্রায় পঁচানব্বই ভাগ এবং তুরস্কের যে আঞ্চলিক শক্তি হিসাবে তার অবস্থানটা আরও পাকাপোক্ত হবে এখানে আরেকটা জিনিস বিবেচনা করতে হবে যে শেষ খেলাটা বা শেষ হাসিটা সম্ভবত রাশিয়াকে হাসতে হবে বা তাকেই সমাধান করতে হবে তুরস্ক অনেকাংশে রাশিয়ার সাথে উপরে নির্ভরশীল কাজী তুরস্ক সরাসরি রাশিয়ার সাথে সংঘর্ষে লিপ্ত হতে চায় না কারণ পশ্চিমা শক্তির সাথে তুরস্কের এই এই সময়ে সম্পর্কটা খুব ভালো যাচ্ছে না কাজই এই সম্পর্কের ক্ষেত্রে যে রেড লাইন অর্থাৎ লাল রেখা সেটা তুরস্কও ভালো করে বুঝে রাশাও ভালো করে বুঝে এবং বর্তমান সময়ে রাশা তুরস্ক বিভিন্ন ক্ষেত্রে তাদের মতদ্বৈত মত বিরোধ আছে বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বার্থের দ্বন্দ্ব আছে তারপরেও তুরস্ক এবং রাশার সাথে তাদের সম্পর্কটা ভালো রাখার দরকার উভয় পক্ষ সেটা বুঝে আপনার হয়তো খেয়াল আছে যে রাশান সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর তুরস্ক নিয়েছে সুতরাং এটা থেকে বোঝা যায় যে তুরস্কের নির্ভরশীলতা রাশার পরে কতটুকু এবং রাশা কতটুকু তুরস্কের সাথে সম্পর্কে জড়িত আচ্ছা আমরা দেখছি যে একদিকে আজারবাইজান এখানে ইরদুয়ানের পরিকল্পনা মাফিক সহযোগিতা করা হচ্ছে অন্যদিকে আমরা যদি দেখি যে উত্তর সাইপ্রাস সেখানেও ইরদুয়ান সমর্থিত প্রেসিডেন্ট প্রার্থী এরসিন তাতার তিনি বিজয়ী হয়েছেন আবার অন্যদিকে আমরা দেখছি যে লিবিয়াতে এখন যে সরকারটি পরিচালিত হচ্ছে দুটি সরকারের মধ্যে একটি হচ্ছে জাতিসংঘ নিয়ন্ত্রিত সেই সরকারের সঙ্গে রয়েছে এরদোয়ানের বাহিনী তার মানে এরদোয়ানের বাহিনীর বিস্তৃতি ঘটছে পাশাপাশি তারা সফল হচ্ছে সামরিক দিক দিয়ে এটি কি তুরস্কের আধিপত্যকে বিস্তৃত করবে বা তুরস্কের একসময়ের যে খেলাফত ব্যবস্থা ছিল সেই খেলাফত ব্যবস্থারই একটি নবসংস্করণ বলে মনে করেন আমি ঠিক অত দূরে যেতে চাই না তবে তুরস্কের তার প্রভাব বলয় বৃদ্ধি করার জন্যে আঞ্চলিক যে সমস্ত সংঘর্ষে তুরস্ক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে তার ভিতরে সিরিয়া একটা আর একটা হচ্ছে আপনার উত্তর ইরাক আর আজারবাইজানের বিষয়টা তো উল্লেখ করলেন আপনি লিবিয়ার কথা উল্লেখ করলেন এবং উত্তর সাইপ্রাসেশনের সংঘর্ষ না তাদের অর্থাৎ উত্তর সাইপ্রাস তো উত্তর সাইপ্রাস অর্থাৎ টার্কিশ সিপ্রিয়ট যেটা সেটা তো তুরস্কের অধীনেই কিন্তু সেখানে যাতে অন্যরকম কোনো কিছু না হয় অর্থাৎ তারা আবার বেরিয়ে না যায় এবং আপনাকে এটা জিনিস বুঝতে হবে পুরা দ্বন্দ্বে একটা জিনিস কিন্তু কাজ করছে যেটা অনুচ্চেরিত থেকে যাচ্ছে সেটা হচ্ছে মুসলমান অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী এবং খ্রিস্টান ধর্মাবলম্বী এখানে আপনাকে এই আর্মেনিয়াতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি এবং যখনই আপনার দেখা গেছে যে ইসলাম ধর্মাবলম্বী এবং খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব হয় তখন পশ্চিমা বড় বড় শক্তিগুলো পরোক্ষভাবে কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সহায়তা প্রদান করে কাজী এই দ্বন্দ্বটা যেন তুরস্ক ভালো করে বুঝে এবং তার যে গতিবিধি এ এটা মোটামুটি হিসাব করেই অঙ্ক করছে এবং তাকে ধন্যবাদ যে উনি তার দেশকে বা তার বাহিনীকে এবং সমস্ত পররাষ্ট্র নীতি সবগুলো এমনভাবে পরিচালিত করছেন এখন পর্যন্ত উনি পরাজিত হননি তবে পশ্চিমা শক্তির সাথে তাদের দ্বন্দ্ব দিন দিন বেড়ে যাচ্ছে এবং পশ্চিমা শক্তিগুলো তারা বিভিন্ন সার্বিক হিসাবে তারা তুরস্কের থেকে অনেক বেশি শক্তিশালী তুরস্কের জনবল বলেন সামরিক বল বলেন বা অর্থনৈতিক বল বলেন সেটা এই পর্যায়ে উঠে আসে নয় সে এককভাবে অনেক কিছু করতে পারবে কাজে খেলাফত প্রতিষ্ঠিতা করার জন্যে তার যে ধরনের সামর্থ্য দরকার এখন পর্যন্ত সেটা অর্জন করেনি তবে আলামতে মনে হচ্ছে উনি সেই খেলাফতের পুনর্ পুনর্জন্ম দিতে চেষ্টা করছেন এবং অনেকাংশে সফলও হয়েছেন বলা যায় যদিও তার রাষ্ট্রের সীমানা বর্তমান সীমান বিস্তৃত হয়নি আচ্ছা এখন উনি বলেছেন চলমান ইসলাম এটি ক্রুসেডের সমতুল্য আপনি কি মনে করেন ইসলাম অবমাননার ব্যাপারে গতদিনে আমাদের যে আলোচনা হল ফ্রান্সের যে উস্কানি তো সেটাতে তাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইসলামকে তারা ছায়া শত্রু হিসাবে দেখানোর চেষ্টা করছে কিছুদিন আগে ইসলামিক জঙ্গিবাদ মৌলবাদ এই পুরো দুই দশক ধরে এটা চলেছে এবং সেটার মাত্রাটা একটু কমে আসলেও এখন চীনের সায়া যুদ্ধ হিসাবে উপস্থাপন করতে গিয়ে এইটার মাত্রাটা একটু কমে আসলেও ইসলাম ধর্ম অর্থাৎ এক তো কোটি মুসলমানদের যে ধর্ম এবং খ্রিস্টানদের পরে এটার সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী আপনি অত অবগত আছেন যে প্রত্যেক একশো জনের ৩৩ জন হচ্ছে খ্রিস্টান এবং ২২ জন হচ্ছে মুসলমান কাজেই এই শক্তিটা যেন সমন্বিতভাবে আরও এগিয়ে যেতে না পারে সেই জন্যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্যে বিভিন্ন ধরনের পায় করছে চেষ্টা এবং তারা অনেকাংশে সবল হয়েছে এবং এখানে মুসলমানদের অর দূরদর্শিতাও একটা বিরাট নিয়ামক যে কারণে তারা সঙ্গবদ্ধভাবে অর্থাৎ সমষ্টিগতভাবে কোনো বিষয়ে একসাথে এগোতে পারছেন নিরাশ হতে রবুল আলম নিষেধ করেছেন আশা আছে তবে বর্তমান যে পদ্ধতি তাতে বিরাট ধরনের পরিবর্তন না হলে তা কিছু করা সম্ভব হবে না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে ধন্যবাদ